আগে যে উনি অনেক কাজ করতেছেন, সব দিকে ঘুরে ঘুরে কাজ করতেছেন, কিন্তু আজকে আমাদের যে ব্যাকুল ভুগিয়াবস্তি সেখানে আসছে উনি আজকে সবাইকে 62টা পরিবারকে মোটামুটি 20-30 কেজি করে চাল দিতেছে ইয়ার। তো আমরা বস্তিবাসী খুবই খুশি। ভিডিও সরকারকে তো ধন্যবাদ জানাচ্ছি আমরা, যেহেতু আবার আগামী সোমবারে আমাদের ভ্যাকসিনের ক্যাম্পও করে দিতেছেন ওনার, এই জন্য আমরা সবাই খুশি। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অনেক ভিডিও আসছেন গেছেন, কেউ আমাদের এখানে একবারও ঢুকেন নাই, যেহেতু ইনি ভিডিও আসছে আমাদের প্রথমবার ভুটিয়াবস্তিতে আসছেন, সবাই খুশি গ্রামবাসীরা, আমরা অত্যন্ত খুশি। আমাদের যে এখন করোনা পরিস্থিতি চলছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্পেশাল জিআর আছে 24 কেজি করে চাল, সেটা আমরা আমাদের কালচিনি ব্লকের রাজাভাতখা গ্রাম পঞ্চায়েতের যে রিমোট একটা ভুটিয়া বস্তি, এখানে 162টা পরিবার রয়েছে, এই পরিবারগুলোকে আমরা যেমন 100 দিনের কাজ দিচ্ছি এবং তেমনই একই পদ্ধতিতে আমরা আজকে 24 কেজি করে পেশার দিয়ে দিচ্ছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।